Assalamu alaikum. Beautiful Friday. বাসা থেকে বের হলাম একটা ফ্রেন্ড আসবে আসলে ফ্রেন্ড আসবে না ফ্রেন্ডের বাসায় আমি যাব কি মনে করে আমার ফ্রেন্ড আমাকে দাওয়াত দিছেন জানি না তো যাই বলল দুপুরে আয় খাওয়া দাওয়ার পর বের হব সো সেই উদ্দেশ্যে বের হওয়া নামাজটা পড়বো ওখানে পোর্ট কলোনি আর আপনারা একই রাস্তা দেখতে 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 বোর হয়ে যাবেন মানে এটা আমার বাসার রাস্তাই সো এটা নাই দেখাই এটা দেখে কোনো লাভ নাই ওয়েলকাম ওকে এটা আগ্রা একটু বড় রোড অনেক সুন্দর করছে রোডটা খুবই সুন্দর খুবই সুন্দর এখানে বেশ কয়েকদিন আগেও খুব খারাপ অবস্থা ছিল মানে আসতামই না মানে এটা আসার কোনো মানে হয় না এই এত বাজে রোড ছিল বাট না এটা অনেক সুন্দর আমার ফ্রেন্ডের বাসা খুব কাছাকাছি চলে আসছে আমার বাসা থেকে বেশ খানিকটা দূর আমার অফিস শেষ বাড়ি দিয়ে তারপরে ভালোই দূর আছে আমার ফ্রেন্ডের বাসা আই গেস খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরে বিকালে আমরা হয়তো একটু বিচের দিকে যাব ফ্রাইডে দুজনের অফিসে মোটামুটি ক্লোজ ওর অফিস ক্লোজ না ওর শিফটিং ডিউটি তো আমার ক্লোজ রাতে শিফটিং অনেক টাইম দেখা যাক অফ টু বড়পোল বড়পোল হয়ে এরপরে পোর্ট কলোনি যাব এইটা ওর বাসার রাস্তা হ্যাঁ তাই তো ভিড় হয়েছে কেন সব কিছু ওরে ও তো বাইকও বাইর করে রাখছে সকালে কোথাও গেছিল নাকি খাওয়া দাওয়া শুরু হচ্ছে আরো বলে আনবে সে এতগুলা খাওয়ার পরে বলে সে আরো আনবে কি ভাই আজকে কি আপনার জন্মদিন কি করেন আপনি বুঝলাম না লজ্জা হচ্ছে কেন আচ্ছা ঠিক আছে যারা যারা আসো নাই বন্ধু বান্ধব দীপু আজকে এত বড় একটা ফিস্ট দিচ্ছে আমাদেরকে মানে আমাকে এই জন্য আগের দিন বিকালবেলা বলতে হয় বা সন্ধ্যাবেলা বলতে হয় যে পরের দিনের প্ল্যান কি এই যে এটা আমাদের একটা বাইসাইকেল ওকে টোল রোড দীপু আজকে হেলমেট আনা নাই সরি মানে বাইক আনা নাই তার বাইক আনতে চুলকানি লাগতেছিল
না যতটাও টান টুন দেওয়া যাবে ভাবতেছি, এতটাও টান টুন দেওয়া যাবে না, রোডের অবস্থা ভালো না, ডাবল সাইড বোথ সাইড। কবে রাস্তাগুলোর কাজ শেষ হবে? শীতকাল দেখে এদিকে আসা গেছে তো, বৃষ্টির দিন হইলে গাড়িও নাই আমিও নেই। আমি এই জেটিতে উঠতে কি পয়সা লাগে নাকি? কি একটা অবস্থা, বোটলাবে ঢুকতে দিবেন নাকি আমাদের? না ঢুকতে দিবে না, ঢুকতে দিবে না, না এখানেই বসি থাক, 20 টাকা নাই পকেটে ফকির। ওকে ইউটিউব, দিস ইজ নেভাল, মানে মানুষ আর মানুষ, ক্যামেরা তো অন। আমার পিছনে একজন বলতেছে ব্লগ চলে কি না, আমি বলি ক্যামেরা অন। আচ্ছা হ্যাঁ, তোমার ওই প্লেন টেন আমি আকাশের দিকে তাকাইছি, এখন জানি না ব্লগে আসছে কি না আসছে, আই ডোন্ট নো, চেক করলে বুঝা যাবে। আসলে কই যাব, এত মানুষ কেন, একটু বসতে আসছিলাম। একটু চা কফি খাবো, বসতে আসছি, বসার জায়গায় তো সব দখল। বুঝছি আমাদের আস্তানা শেষ সীমানায় হবে, একদম শেষ লাস্ট। তাহলে আমি একটু আস্তে চালাবো নাকি? এই জীবনে দীপুর আর বিয়ে করা হচ্ছে না, মানে আমার পিছনে যে ছেলেটা বসে আছে। আমি চাই তুমি আমাকে দেখা দাও, আমি চাই তুমি দেখা দাও। গো গো গো, ড্রাইভ মনে হয় নতুন শিখতেছে, ও নো অবস্থা খারাপ, এই রোজ আজকে ড্রাইভ শেখার জন্য না ভাই, প্লিজ। কই যাব, এত মানুষ, প্রত্যেক শুক্রবারে চিটাং শহরে সব মানুষ মনে হয় এখানেই আসে। যাই হোক, আজকে ব্লগ লম্বা হবে, সেই দীপুর বাসার থেকে শুরু হয়েছে, তো দেখলে দেখবেন গরিব মানুষের চ্যানেল, খুবই গরিব। আর ভাই একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করেন প্লিজ, মানে এতদিন বলতাম না, এখন ঠেকায় পড়ে বলি ভাই, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। লাল বাটনের উপরে আমার লাল হাঙ্ক উড়ায় দেন, তাও কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ। আমার হাঙ্কের এই জিনিসটা খুব মজা লাগে, বুঝছো, মানে এমনি তো সাইলেন্ট চলতেছে, জম দিয়ে টান দিয়ে মু করে উঠে আমার সেই ভালো লাগে। না এমনিতেও মানে হাই আরপিএম উঠে গেলে এটা সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা দোকানপাট তো শেষের পর্যায়ে, আমরা চা কফিও তো মনে হয় আমাদের কপালে জুটবে না, এখানেই দাঁড়াই। হ্যাঁ আরও আছে,
এখানে কি জেটি আরেকটা হচ্ছে? না, লুকস লাইক জেটি তো উঠবে। এখানে খাই ফাঁকা ফুকা আছো, দুই খাদক খাচ্ছে জুতা কিনে আমাকে একটা দড়াই দিয়ে, এখন তারা খাচ্ছে।